ভালোবাসার সম্পর্ক তৈরি হয় দুজনের মধ্যে, দুজনের মনের মিলেই ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তবে রাগ অভিমানে অনেক সময় সম্পর্কে বিভেদের সৃষ্টি হয়, অনেক সময় এই বিভেদই বিচ্ছেদের সুর হয়ে ওঠে, আর বিচ্ছেদ যেন না হয় সেদিকেই দুজনেরই লক্ষ্য রাখা উচিত। দুজন যদি সত্যিকারের ভালোবেসে থাকেন তো ভালোবাসাকে পূর্ণতা দিতে নিজেদের মধ্যে মানিয়ে নেওয়া কথাটা গেঁথে নিতে হবে। তাই বন্ধুরা, স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ভালোবাসা টিকিয়ে রাখতে যে কাজগুলি এড়িয়ে চলবেন। এক, অসম্মানজনক ভাষা। সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে, তাই এমন কোনো ভাষা ব্যবহার করা উচিত নয় যাতে আপনার ভালোবাসার মানুষটি আহত হন। কেউ যদি এরকম ভাষা ব্যবহার করেও থাকে, সেটা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত নয়, বরং বিষয়টি তাকে বুঝিয়ে বলে তার মনের মাঝে যে রক্তক্ষরণ হয়েছে তা দূরীকরণ করা জরুরি। দুই, অতিরিক্ত নিয়ন্ত্রণে রাখা। এমন অনেকেই আছেন যারা তাদের প্রিয় মানুষটিকে, অর্থাৎ তাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে একা কোথাও যেতে দেন না। অনেকে আবার সব কাজে ব্যাখ্যা বা কৈফিয়ত দাবি করেন, কথায় কথায় রেড ফ্ল্যাগ দেখানো হয়। এই রকম অতিমাত্রায় নিয়ন্ত্রণমূলক আচরণ অর্ধাঙ্গী বা অর্ধাঙ্গিনীকে আহত করে, এটা সম্পর্ককে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে এবং অবশেষে একটি শেষ পরিণতির দিকেই নিয়ে যায়। তিন, যত্নশীল না হওয়া। ভালোবাসার অর্থ একে অন্যের প্রতি যত্নশীল হওয়া। বিষয়টি বেশ সাধারণ, পেশা জীবনে আমরা বেশিরভাগ সময় অফিসে থাকি, কিন্তু দূরে থাকলেও জীবনসঙ্গী বা সঙ্গিনীর একটু খোঁজ খবর নিলেই যত্নশীলতার বিষয়টি প্রকাশ পায়। কিন্তু আপনি যদি দীর্ঘ সময় তার খোঁজ না রাখেন বা যত্নশীল না হন, তাহলে আপনার সম্পর্কে ভাটা পড়বে। এই বিষয়টি সম্পর্কের জন্য আকারে ভালো ফল বয়ে আনবে না। চার, গুরুত্ব দেওয়া। সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্যদের চেয়ে ভালোবাসার মানুষটিকে বেশি গুরুত্ব দেওয়া। তবে এক্ষেত্রে কেউ যদি নিজেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে সম্পর্ক যে বাজে দিকে গড়াবে তাতে কোনো সন্দেহ নেই। এটা মনে রাখা অত্যন্ত জরুরি যে ভালোবাসা গড়ে ওঠে সমানে সমানে, এককৃতিত্ব নিয়ে ভালোবাসা কখনই হয় না। সাময়িক সেরকম কিছু গড়ে উঠলেও শেষ পর্যন্ত মন্দ ফলই বয়ে আনে। পাঁচ, আবেগ অনুভূতির অভাব। ভালোবাসার মানুষটির প্রতি আবেগ অনুভূতির ঘাটতি থাকা উচিত নয়। আবেগের অভাব থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা কষ্টকর হয়ে যায়। আপনি যদি ভালোবাসার মানুষটির প্রতি সহানুভূতি বোধ না রাখেন, তাহলে মনে করে নিতেই পারেন আপনার ভালোবাসার পারদ অনেক নিচে নেমে এসেছে। বিষয়টির সম্পর্কে ফাটল ধরাতে অনিবার্যভাবে ভূমিকা রাখবে। ৬, সঙ্গীর কথা না শোনা। খোলা মনে ও সৎভাবে পরস্পরের অনুভূতি শেয়ার করা উচিত। কেউ যদি তার স্বামী বা স্ত্রীর কথা গুরুত্ব দিয়ে না শোনেন, কিংবা শুনলেও হুঁহ্যাঁ বলাতেই সীমাবদ্ধ থাকেন, তাহলে তাদের সম্পর্কে বিশ্বাসযোগ্যতার অভাব দেখা দেবে। বিষয়টি সম্পর্কের জন্য ক্ষতিকর অবস্থায় ডেকে আনবে। ৭, সঙ্গী যদি আপনার স্বপ্নের সহযোগী না হন। প্রত্যেকটি মানুষেরই কোনো না কোনো স্বপ্ন থাকে, সেই স্বপ্নের প্রতি সমর্থন জানানো স্বামী বা স্ত্রীর কর্তব্য। স্বপ্নের সারথি হয়ে যাওয়ার বিকল্প নেই। ভালোবাসার মানুষটি যদি আপনার স্বপ্নকে অবজ্ঞা করেন, তাহলে সেই সম্পর্ক অবশেষে ভাঙতে বাধ্য। ৮, আকর্ষণীয় শব্দ প্রয়োগ। ভালো একটি দম্পতির বৈশিষ্ট্য হলো তারা পরস্পরের প্রতি সুন্দর ব্যবহার ও আচরণ করবে। এটা শুধু যে স্বামী স্ত্রীর প্রতি সুন্দর ব্যবহার করেন তা নয়, স্ত্রীও সমানভাবে স্বামীকে শ্রদ্ধা ও মায়াময় আবেশে ভরে দেবে। কথা বলার সময় মায়াময় ও আকর্ষণীয় শব্দ ব্যবহার করবেন, এতে ভালোবাসা অনেকখানি বাড়ে। ৯, দুঃসময়ে পাশে থাকা। জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গী কোনো কারণে যদি কখনো খারাপ সময়ের মধ্যে পড়ে বা কোনো হতাশায় মুচড়ে পড়ে, তখন তাকে আন্তরিকভাবে সর্বাত্মক সহযোগিতা দিয়ে তা কাটিয়ে উঠতে সহযোগিতা করা দরকার। এমন একটা দুঃসময়ে তিনি যদি শক্ত অবলম্বন হয়ে সঙ্গী বা সঙ্গিনীর পাশে থাকেন, তাহলে সে দম্পতি পরস্পরের সম্পর্কে আরও অধিক আস্থা ও বিশ্বাস সহকারে দৃঢ়ভাবে হৃদয়ের খুব গহীনে পতিত হবে। পার্টনার কারো কাছ থেকে আঘাতপ্রাপ্ত হলে অপরজন তা প্রতিহত করার জন্যে আপ্রাণ চেষ্টা করবেন, এমনকি প্রাণের বিনিময়েও। এমন সম্পর্ক কখনও ভঙ্গুর হয় না, এমন সম্পর্ক টিকিয়ে রাখতে কোনো চড়াই উতরাই পেরুতে হয় না। ১০, কোনো কারণে স্বামী ও স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে দুজন আলাদা বিছানা পাতার চিন্তা কখনই করবেন না। দিবসের গেলানি রাতই মুছে দিন। আর স্বামী ও স্ত্রীর মনোমালিন্য বা ঝগড়ার কথা ভুলেও তৃতীয় পক্ষের কাছে দেবেন না।
বিশেষ করে পরপুরুষ বা পরনারীর কাছে কখনো বলতে যাবেন না। শয়তান সেখানে সুযোগ খুঁজে দুজনের এতদিনের মধুর সম্পর্কটা নষ্ট করে দিতে কাছে ঘনিয়ে আসবে। তাই এই রকম ভুল কখনো করবেন না, দেখবেন সম্পর্ক অনেক ভালো থাকবে।